উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সৃষ্ট একটি চরিত্র, যাকে বাস্তবে তুলে ধরেছিলেন সত্যজিৎ রায় পর্দায় রক্তমাংসের চরিত্র হিসেবে তপেন চ্যাটার্জির মাধ্যমে। তা এতটাই সফল হয়েছিল যে সত্যি বলতে তপেন চ্যাটার্জি ছাড়া গুপি গায়েনকে কল্পনা করাও যেন কঠিন। তপেন চ্যাটার্জির জন্ম 1937 সালের 3রা সেপ্টেম্বর। পড়াশোনায় খুব ভালো ছিলেন, সে আমলের ইঞ্জিনিয়ার। চাকরির সুবাদে বেশ কিছুদিন ছিলেন রাজস্থানে, কিন্তু একসময় সব ছেড়ে ছুড়ে পাড়ি দিলেন কলকাতায়। কলকাতায় এসেই যোগ দিয়েছিলেন সন্দেশ পত্রিকার বিজ্ঞাপন বিভাগে। সে সময় সত্যজিৎ রায়ের মনে হয়েছিল তাকে দিয়ে অভিনয় করানো যেতে পারে, একেবারে জহুরির চোখ তাঁর। তাই তপেন চ্যাটার্জিকে দিয়ে অভিনয় করালেন মহানগর ছবিতে। এরপর গুপিগায়েন। গুপিগায়েন বাঘাবাইন ছবিটি মুক্তি পাওয়ার পরেই তৈরি হয়ে গেল কিংবদন্তি। রাজামশাই, আপনি দেখেছি কি ভালো লাগছে, আমাদের আমাদের সব পুরনো দিনের কথাটা মনে পড়ে যাচ্ছে। ফিরে এলি কেন শুনি, আগে শুনি সেটা শুনি সেটা শুনি। রাজামশাই, আমরা না একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমাদের একটা জিনিস জানার। আচ্ছা রাজামশাই, আমাদের কি কেউ বশ করতে পারে? যদি তোরা হতে চাস বশ, তবে হবি বশ, তবে যদি নাই চাস, তবে কভু নয় কভু নয় কভু নয় কভু নয়। আপনার এই কথা শুনে আমাদের কি খুশি লাগছে তা বলতে পারবো না, কি আনন্দ। তবে এটা বলে রাখি, শুনে রাখ, জেনে রাখ, মনে রাখ, গ্রহ তারা ভালো নয়, দিন কাল ভালো নয়, ভালো নয়। তপেন চ্যাটার্জি হয়ে উঠলেন সত্যিকারের গুপিগায়েন। একান থেকে ওকান পর্যন্ত ছড়ানো হাসি আর আশ্চর্য সারল্য দিয়ে সবার মন জিতে নিলেন। With due respect and humble submission, I hereby arrest this man. Yes, he's the guy. Check you. Yes. Look at this. Look at this. Even look at this. My God. Again? আগে আমাকে দোষ বলেন। আগে ইনি এসে বললেন যে চুলদাড়ি কাটবেন, তাই বললাম কাটেন, সে ভালো কথা, কিন্তু আমার মজুরিটা লক দেন। Yes, yes, hard cash, তোমার বলেছি। আগে তা দিলেন কই বলেন? আজ দিলি, বলেছি তো কাল দেব। আগে তা তো যদি বলেই থাকি যে বাকি হাত খেলা কালকে কেটে দেবো। হাসিস না, হাসিস না, এটা হাসার কি আছে? All right. Hi. আগে I shall catch you. Okay. আমি তোকে নক দাই দেব। আয় হারামজাদা। চালাকি। My point is, I catch you and death. No fear. তিনি যেন হাততালি দিয়ে সত্যি যেখানে খুশি যেতে পারতেন, যা খুশি খেতে পারতেন, গান গাইতে তো কথাই নেই, গোটা জগৎ মন্ত্রমুগ্ধ, কারো তখন নড়াচড়ার ক্ষমতা নেই। আনন্দ আকাশে বাতাসে সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহাকি আনন্দ আকাশে বাতাসে। পর্দার বাইরেও এই ইমেজ সারা জীবন তার সঙ্গে ছিল। শোনা যায় গুপির চরিত্রে অনুপ ঘোষালের কণ্ঠে ঠোঁট মেলানো প্রাথমিকভাবে তাঁর কাছে খুব কঠিন বলে মনে হয়েছিল, কিন্তু দিনের পর দিন অভ্যাস করে এতটাই সাবলীল হয়ে উঠেছিলেন যে পর্দায় মনে হতো যেন সবকটি গান তিনি নিজেই গিয়েছেন। শুটিংয়ের ব্যাপারে ছিলেন প্রচণ্ড সিরিয়াস, কোনো দিন লেট করে সেটে আসতেন না। খুব বেশি ছবিতে অভিনয় করেননি মহানগর আর গুপিগায়েন বাঘাবাইন ট্রিলজির বাইরে তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে ধন্নি মেয়ে, শ্রীমান পৃথ্বীরাজ, বিকেলে ভোরের ফুল, গণদেবতা, সঙ্গিনী ছবির কথা বলা যায়। ফুসফুসের অসুখে ভুগতেন দীর্ঘদিন ধরে,
শোনা যায় গুপি বাঘা ফিরে এলো ছবিতে শুটিংও করেছিলেন সেই অসুস্থতা নিয়েই। কিন্তু অভিনয়ের দক্ষতায় পর্দায় এক মুহূর্তের জন্য বুঝতে দেননি শ্বাসকষ্টের কথা। আজও তিনি সারা পৃথিবীর কাছে, তাই গুপি গাইন হয়েই রয়ে গেছেন।